السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم. সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে আপনারা যারা নেক্সাস টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অশেষ ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি, আর সেই সঙ্গে স্বাগত জানাচ্ছি আমাদের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবনবিধানের আজকের আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রিয় দর্শক, একদল লোক তাদের নখগুলো তামা দিয়ে তৈরি এবং তা দিয়ে তারা তাদের মুখে এবং বুকে অনবরত আঁচড়াচ্ছে, আঁচড় মারছে, আর এই কাজটি তাদেরকে দিয়ে করানো হচ্ছে তাদের ইহকালীন একটি জঘন্য অপরাধের শাস্তিস্বরূপ, আর তা হচ্ছে পরনিন্দা তথা গীবত। অন্যের গীবত করা, মানুষের পরনিন্দা করা কিংবা অন্যের মান সম্মানে আঘাত হানা, এই জঘন্য অপরাধের শাস্তিস্বরূপ তাদেরকে দিয়ে এই ভয়াবহ কাজটি করানো হচ্ছে। আর এই দৃশ্যটি অবলোকন করেছেন স্বয়ং রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাতের দৃশ্য এটি। হ্যাঁ প্রিয় দর্শক, পরনিন্দা আমল বরবাদ করে দেয়, পরনিন্দায় আমল নষ্ট। আজ আমরা এই বিষয়ে কথা শুনব আমাদের বিজ্ঞ আলোচকের কাছ থেকে, এবং সেই সঙ্গে আপনাদের কাছ থেকে প্রাপ্ত সকল প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে আমাদের শায়েকের সাথে পরিচয় করে দিই। নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, আমাদের অত্যন্ত প্রিয় শায়েক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বিজ্ঞ আলেমিদিন, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক অধ্যাপক মুখতার আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েক, আপনাকে অভিনন্দন, মোবারকবাদ, কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো রাখুন। জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ। শায়েক, আমরা ইতিমধ্যে জেনেছি যে পরনিন্দায় আমল নষ্ট, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমাদের বর্তমান সমাজের এটি একটি অত্যন্ত হতাশাজনক বাস্তবতাও বটে। তো এই বিষয়ে আমরা আপনার কাছ থেকে মূল্যবান কথা শুনব, এবং সেই সঙ্গে প্রিয় দর্শক আপনাদের কাছ থেকে আমরা প্রশ্ন আশা করব। আমাদের স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে আপনারা আমাদের সাথে সংযুক্ত হতে পারছেন ইনশাআল্লাহ। আমরা শায়েকের কাছে যাচ্ছি। শায়েক, পরনিন্দায় আমল নষ্ট, বোঝা যাচ্ছে যে এটা এমন একটা অপরাধ যে অপরাধের কারণে ব্যক্তির অনেক ভালো কাজও একদম ধূলিসাৎ হয়ে যেতে পারে, জিরো হয়ে যেতে পারে। তো এই বিষয়টি আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে কীভাবে পরনিন্দাটা আসলে কি, কাকে বলে, এবং কিভাবে এটি আমল বরবাদ করে। যে ইন আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বাদ। আমরা জানি এই কথাটি পরম সত্য যে ইন্নাল গীবাতা তাকুলু আল হাসানাত কামা তাকুলু আন-নারু আল হাতাব। গীবত মানুষের ভালো কাজগুলোকে তেমনিভাবে ধসিয়ে দেয়, ধ্বংস করে দেয়, যেমনিভাবে আগুন লাকড়িগুলোকে বা ইন্ধনগুলোকে, জ্বালানিগুলোকে একেবারে শেষ করে দেয়। এবং গীবত এমন একটি জিনিস যেটির কথা আপনি বলেছেন, এটি এত ভয়ঙ্কর, এটি একদিকে একজন ব্যক্তি যিনি গীবত করেন তার একটা অন্তরের রোগ, মানসিকভাবে যে তিনি প্রতিবন্ধী অথবা বিকারগ্রস্ত, রোগাগ্রস্ত, এরকম একটি জিনিস বোঝায়। অন্যদিকে সে আরেকজনের তার সম্মান ইত্যাদি মর্যাদাকে সে এগুলোকে কুড়ে কুড়ে খাচ্ছে, বা মৃত ভাইয়ের মাংস খাওয়াটাকে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করেছেন, এরকম করে একটা বিষাক্ত জিনিস সে নিজে ভক্ষণ করছে অন্যের সম্মানগুলোকে বিনষ্ট করার মাধ্যমে। গীবত যেটাকে আপনি, আমরা জানি যেটাকে পরনিন্দা বলা হয়, যদি আমরা এটা গীবত বলি, গীবত মানে হচ্ছে, এখানে দুটো শব্দ কোরআন এবং সুন্নায় আছে এই পরনিন্দার ব্যাপারে। একটি হলো গীবত, গীবত মানে হলো কারো অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন কোনো কথা বলা যে কথাটি সত্য হতে পারে কিন্তু তিনি শুনলে কষ্ট পাবে, এমন কোনো কথা, কারো অনুপস্থিতিতে কারো ব্যাপারে এমন কোনো কথা বলা যেটি তিনি শুনলে কষ্ট পাবেন বা তিনি এটিকে অপছন্দ করবেন কিন্তু কথাটি সত্য, মিথ্যা না, কিন্তু মিথ্যা যদি হয় তাহলে তো সেটা বহুতান হয়, সেই দোষটি ওনার মধ্যে আছে, সেই দোষটি ওই ব্যক্তির মধ্যে আছে যার আছে। কারণ কি, এখন প্রশ্ন হলো যে কোনো একজন ব্যক্তির কোনো অপরাধ আছে বা তার মধ্যে ওই ওই দোষটি আছে, ত্রুটিটি আছে, সেটি তার অনুপস্থিতিতে কথা বললে কেন এত বড়,
এত ভয়াবহ অপরাধীটি হবে যে আমার অতীতের সকল আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে। এটি এই জন্য যে একজন মুসলিম তো আরেকজন মুসলিমের জন্য আয়না স্বরূপ। আয়না তো আমি যখন আয়নার সামনে দাঁড়াবো তখনই কেবল আয়না আমার কথা বলে, তারপরে তো আয়না আমার কথা বলে না। এখন যেমন আমি আয়নার সামনে নাই, আয়না তো আমার দোষ ত্রুটিগুলো সব বলে বলে বেড়াবে না, তো ফলে আমি যখন আয়নার সামনে দাঁড়াই তখনই কেবল আমাকে সেটা আয়না বলে দেয় যে আমি দেখতে পাচ্ছি, তখন আয়না বলে দেয় যে তোমার এই প্রবলেম। তেমনিভাবে একজন মোমেন অন্য কোনো মোমেনের ত্রুটি যখন দেখে তখন তার সামনাসামনি একান্তে নির্জনে কেবল একাকী তাকে বলে দেয় যে তোমার এটা ত্রুটি, অতএব তুমি এটি সমাধান করো। একজন মোমেনের তো দায়িত্ব হলো কল্যাণকামিতা, অতএব একজন মোমেন অন্য কোনো অবস্থায় তার অনুপস্থিতিতে তিনি তার বিরুদ্ধে কথা বলে তার কী কল্যাণ কামনা করলেন? তাতে তো তার কোনো কল্যাণ সাধন হলো না, বরং তাতে তার সম্মানহানি হলো, তার মর্যাদাহানি হলো, তার সোশ্যাল স্ট্যাটাস ইত্যাদি বা তার ডিগনিটি ইত্যাদিকে কম্প্রোমাইজ করার চেষ্টা করা হলো। এটি তো একজন মানুষের ক্যারেক্টার না, এটি একটা নেকড়ে বাঘের ক্যারেক্টার হতে পারে, অথবা ধরুন এগুলো শিয়ালের ক্যারেক্টার হতে পারে, কিন্তু সত্যিকার অর্থে এগুলো তো কোনো ভালো মানুষের ক্যারেক্টার না। আমার কোনো কারো কোনো ত্রুটি বিচ্ছুই দেখলে আমার দায়িত্ব হলো সেটি সমাধান করার জন্য চেষ্টা করা, তার অনুপস্থিতি বলে সেটা সমাধান হচ্ছে না। আবার তার জন্য কল্যাণ কামনা করা মানে তার ত্রুটি যেন না থাকে সেক্ষেত্রে তাকে সহযোগিতা করা, পরামর্শ দেওয়া, নসিহা করা, সেটিও তার অনুপস্থিতি করলে হয় না। আর তৃতীয়ত তার সম্মান এবং সম্ভ্রম আমরা নষ্ট করছি তার অনুপস্থিতি বলে। অনেক ধন্যবাদ শেখ, আসবো এই গুরুত্বপূর্ণ কথায়। আবারও একজন দর্শক আমাদের সাথে রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বলছি মাদারটেক থেকে। আলহামদুলিল্লাহ জি। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে কি, ইদানিং আমি একটা কথা শুনতেছি, অনেকে দান মানে ভিক্ষুকদেরকে রাত্রে বলে দান করা বলে ভালো না, ভিক্ষুকদের এটা বলে ঠিক না বলে, এটা নিষেধ, এটা কথাটা কতটুকু সত্য হুজুর? এই জন্য আমার পণ্ড আর কি। আচ্ছা, এটাই আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনি সাথে থাকুন ইনশাল্লাহ আমরা উত্তর দেব। জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ শেখ, আমরা একটি প্রশ্ন পেয়েছি, তো আমরা প্রশ্নটির উত্তর তাহলে একটু দিয়ে দিই। আপনি শুনেছেন যে ভিক্ষুককে রাতের বেলায় দান করা যাবে না, এরকম একটি কথা শুনেছেন? সুবহানাল্লাহ, এটি একটা ভয়ঙ্কর কুসংস্কার। এখানে এই জাতীয় কুসংস্কারে কেউ যদি বিশ্বাস করে তাহলে তার শিরক হবে, কারণ হাদিসে রাসূলুল্লাহ বলেছেন তুয়ারা তো শিরকুন, তুয়ারা মানে হলো কুসংস্কার, এরকম কোনো কিছু যে ভবিষ্যতে ঘটবে এরকম কোনো আতঙ্ক, একটা অমূলক অথবা এক ধরনের বেইজলেস একটা এক ধরনের বিশ্বাস থেকে কোনো কাজ করা অথবা না করা, গুজব বলা যেতে পারে, গুজব যেটা, এরকম একটা এটাকে করা বা না করার যে একটা প্রত্যয় কেউ গ্রহণ করে এটাকে বলা হয় কুসংস্কার, এবং এটি হলো আত্মীয়ারাত। যেমন আরবরা তৎকালীন কী করতো, তারা দাঁড়াতো, দাঁড়িয়ে দেখতো পাখি কোন দিকে যায়, পাখি যদি ডান দিকে যায় তাহলে কল্যাণ হবে, বাম দিকে গেলে অকল্যাণ হবে, একটা পাখি ডাকলে সমস্যা হবে, দুইটা পাখি ডাকলে কল্যাণ হবে, অথবা কালো পাখি হলে এরকম, সাদা পাখি হলে এরকম, বিভিন্ন ধরনের। পাখির উপরে আসলে কী নির্ভর করে? কিছুই নির্ভর করে না। আমরাও কিন্তু আমাদের সমাজে এরকম বলে থাকি আমরা যে ধরুন একটা পাখি যদি, একটা কাক যদি ডাকে তাহলে কি হবে, পিড় যদি উল্টে যায় তাহলে কি হবে, চিরুনি পড়ে যাচ্ছে তাহলে কি হবে, ঘর থেকে নামার সময় যখন আপনি একটু হোঁচট খাবেন তাহলে কি হবে, মাথায় কাপড় দেওয়া অবস্থায় ঘর থেকে নামতে হয় অন্যথায় বিপদ হতে পারে, পরীক্ষায় ডিম খাওয়ার আগে খেয়ে পরীক্ষা গেলে পরীক্ষায় আমরা ডিম পাবো, এরকম অনেক কুসংস্কার আমাদের মধ্যে ছিল। এটাও ঠিক একই ধরনের একটা কুসংস্কার, রাতে ভিক্ষা দেওয়া যাবে না। ভিক্ষুক যখনই তাকে ভিক্ষা চায় তখনই তাকে ভিক্ষা দেওয়া লাগে। আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ করেছেন, ওয়া আম্মা সাঈলা ফালা তানহার, আল্লাযী ইউকাযিবুল আরাইতা আল্লাযী ইউকাযিবু বিদ্দিন ফাযালিকা আল্লাযী ইয়াদউ আল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সে তো আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউল মাউন, সে মাউন মানে সামান্য তুচ্ছ জিনিস দিত মানুষকে সে কী করে বাধা দেয়, সে নিজে অনুপ্রাণিত হয় না, উদ্বুদ্ধ হয় না, নিজে উদ্বুদ্ধ হয় না, অন্যকে উদ্বুদ্ধ করে না। ফলে কোনো একজন ভিক্ষুক চাইলে তাকে যখনই তিনি চান, তার তো প্রয়োজনে তিনি চেয়েছেন, তখনই তাকে দেয়া লাগবে। রাতে দিলে আপনার বিপদ হবে, আপনার সম্পদ কমে যাবে, এই সকল অমূলক ধারণা কেউ যদি করে তাইলে আল্লাহ সুবহানাহুর উপর ব্যক্তি জুলুম করলো এবং এটি তার শিরক, এখান থেকে তাকে অবশ্যই আল্লাহ তাআলার কাছে তওবা করে এখান থেকে ফিরে আসতে হবে। আল্লাহ আল্লাহ হেফাজত করুন আমাদের প্রত্যেককে। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি আমি ঝিনাইদহ থেকে ইসরাফিল জান্নাত বলছি। আলহামদুলিল্লাহ জি, বলুন। জি, আমার একটি প্রশ্ন। জি, প্রথম একটা আমার প্রশ্ন হচ্ছে, সকাল বিকালে যে জিকির আজগারগুলি আছে, জি হ্যাঁ, এটি সকালে ফজরের সালাত পরে আমরা যাই নামাজে বসে সকালের গুলি আদায় করি, হ্যাঁ, কিন্তু বিকালের জিকির গুলো কখন করব, আসরের পর করব না মাগরিবের পর করব? আচ্ছা, হ্যাঁ, এটা এক নম্বর প্রশ্ন। জি, আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে দান সম্পর্কে আমার। জি, আমার হাজবেন্ড চাকরি করে, আমি কিছু করি না, ইনকাম নেই আমার,
হ্যাঁ এখন আমার হাজবেন্ড যদি দান করে সেই দানটা কি আমার হবে না আমার নিজস্ব ভাবে দান করতে হবে যেহেতু আমার নিজস্ব কোনো ইনকাম নেই হ্যাঁ এই দানটা কি মানে এর বিধানটা কি ইসলামে আচ্ছা জি বুঝতে পারছেন জি আমি বুঝতে পেরেছি জি আচ্ছা আর তিন নাম্বার প্রশ্ন হচ্ছে একটি দোয়া আমি বইতে পেয়েছি আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাইমাস সামাওয়াত ওয়াল আর্দ এটা একটা বইতে দোয়াটা পেয়েছি যে তাহাজ্জুদের সালাতে সানা হিসেবে পড়তে হয় আসলে কি এটা সঠিক কিনা আচ্ছা জি আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে একটা প্রশ্ন আরেকটা হ্যালো হ্যালো আরেকটু একটা প্রশ্ন লাইন পাওয়া যায় না অনেক কষ্ট করে লাইন পেতে হয় আচ্ছা সাইদুল এক্সেপ্ট পাটা যদি আমি এক সময় মনে করেন মাগরিবের সালাত শেষ করে অনেকবার পড়ি তাহলে এটা কি পড়া যাবে আবার একটু বলবেন সাইদুল ইস্তিগফার মনে করেন হ্যাঁ হ্যাঁ সাইদুল ইস্তিগফার পাটা মনে করেন আমি বসে আছি মাগরিব নামাজ সালাত আদায় করে সেটা আমি আমার ভালো লাগবে আমি অনেকবার পাঠ করব আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি হ্যাঁ সেটা কি পাঠ করা যাবে কিনা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বোন অনেক ধন্যবাদ আপনাকে আপনি সাথে থাকুন ইনশাআল্লাহ শেখ উত্তর দেবেন জাযাকাল্লাহ শেখ আরো চারটি প্রশ্ন আমরা পেলাম তাহলে প্রশ্নগুলোর উত্তর আমরা একটু নেই সকাল বিকাল জিকির করার যে বিষয়টি যে সকালের জিকির হলো বাদ আল ফজর বসে আমরা জিকির করছি কিন্তু বিকেলের জিকিরটা কখন করতে হবে দেখুন বিকেলের সকালে জিকিরটা এটি সূর্যোদয়ের আগে বিকেলের জিকিরটা সূর্য অস্তমিত হওয়ার আগে করতে হয় কারণ আল্লাহ তাআলা বলেছেন বুকরাতাও ওয়াশিয়া বুকরাতাম ওয়া আসিলা বুকরা মানে হলো সূর্য উদয়ের আগের ঘটনাটি এবং আসিয়া মানে হলো সূর্য অস্তমিত হওয়ার আগে কারণ সূর্য অস্তমিত হলেই তারপরে সেটি রাত হয়ে যায় তো অতএব এগুলো আসলে সকাল আজকার সবাহি ওয়াল মাসা মাসা মানে হলো সন্ধ্যা যেটি সূর্য অস্তমিত যাওয়ার আগে অতএব উত্তম হলো বিকালে জিকিরটি তিনি ইনশাআল্লাহ সূর্য অস্তমিত হওয়ার আগে করে নেবেন ইনশাআল্লাহ 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 ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে উনি কোনো চাকরি করছেন না স্বামী চাকরি করেন কিন্তু স্বামীর ইনকাম থেকে উনি যদি দান করেন সেটা ওনার দান হিসেবে গ্রহণ হবে কি না দেখুন প্রিয় বোন আপনাদের টেনশন করার কোনো কারণ নেই আপনি বাসায় যত কাজ করছেন সকল কাজগুলোই কিন্তু দান বা সাদাকা এর জন্য আপনি সওয়াব পেয়ে যাবেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কাউলু মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আদা আল কালিমাতু ত্বয়্যিবাতু সাদাকাতুন ভালো একটি কথা বলা সাদাকা উত্তম কথা বলা এটি সাদাকা কাউকে একটু সাহায্য করা সাদাকা কাউকে রাস্তা দেখিয়ে দেয়া সাদাকা আপনার সন্তানকে আপনি যে খাওয়া দাওয়া করিয়ে দিচ্ছেন রান্নাবান্না করছেন তাদের জন্য বা ঘর ইত্যাদি আপনি যে ম্যানেজ করছেন এটাও কিন্তু সাদাকা অতএব সাদাকাকে কেবলমাত্র ফাইন্যান্সিয়াল টার্মেই সীমাবদ্ধ করার কোনো কারণ নেই দ্বিতীয়ত বিষয় হচ্ছে আপনার স্বামী যদি আপনাকে অনুমতি প্রদান করে যে তোমার মতো করে তুমি দান সাদাকা করতে পারো তাহলে দান সাদাকা করলে আপনিও সওয়াব পাবেন আপনার স্বামীও সওয়াব পাবে তৃতীয়ত বিষয় হলো আপনার স্বামী তো নিশ্চয়ই আপনাকে কিছু পকেট খরচ দেন সেখান থেকে আপনি দান সাদাকা করবেন আপনার কোনো সমস্যা নেই চতুর্থ বিষয় হচ্ছে আপনার স্বামী যদি এমনিতেই আপনি দান সাদাকা করলে কখনো এটা তিনি কোনোভাবে বিপরীত প্রতিক্রিয়া বা বিরূপ প্রতিক্রিয়া তিনি করেন না তাহলে দান সাদাকা করলে আপনি উভয় সওয়াব পেয়ে যাবেন যদি ব্যাপারটি এমন হয় যে আপনার স্বামী আপনি তার অনুমতি ছাড়া কোনো সম্পদ নিয়ে খরচ করাটাকে তিনি অপছন্দ করেন তাইলে ফর দ্য সেক অফ দি হ্যাপিনেস অ্যান্ড দ্য পিস অফ ইউর ওন হোম আপনার বাসার নিজের কল্যাণের জন্য আপনি এটা করবেন না কারণ সাদাকা ছাড়াও আপনার অনেক অনেক সওয়াব অর্জনের অনেক উপায় আছে সেগুলোকে আপনি গ্রহণ করুন প্লিজ অনেক শুকরিয়া শেখ জাযাকুমুল্লাহ আমাদের প্রিয় বোন আপনি আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি তৃতীয় প্রশ্নটি হলো উনি একটি দোয়ার কথা বলেছেন যে আল্লাহুম্মা লাকাল হামদু যে এটা কতবার জানি পড়লে জি আপনি যে দোয়াটা বলেছেন জি প্রিয় বোন এইরকম দোয়া আছে আল্লাহুম্মা লাকাল হামদু আনতা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন ওয়া লাকাল হামদু আনতা গায়বুস সামাওয়াতি ওয়া মান ফিহিন এইরকম দোয়াটি আছে এই দোয়াটি একটা বিশুদ্ধ দোয়া আপনি দোয়াটি পড়ে নিতে পারবেন ইনশাআল্লাহ 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 ওনার চতুর্থ এবং শেষ প্রশ্ন ছিল যে মাগরিবের পরে বসে আছেন এবং তেমন কোনো কাজ নেই সাইয়েদুল ইস্তিগফার উনি মানে একাধিকবার কিংবা কয়েকবার যদি তেলাওয়াত করেন পড়েন তাহলে কোনো সমস্যা আছে কি সাইয়েদুল ইস্তিগফার তো অসাধারণ একটি ইস্তিগফারের দোয়া কেউ যদি এই ইস্তিগফারটি সকালে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে তাহলে সন্ধ্যা হওয়ার আগে তিনি যদি মারা যান তাহলে কানা মিন আহলিল জান্নাত তাহলে তিনি জান্নাতে হবেন আবার সন্ধ্যায় পড়লে তিনি সকালের আগে মারা গেলে তিনি আহলুল জান্নাহ হবেন ফলে আপনি পড়তে পারেন এবং এটা তো অন্তরের বিশুদ্ধতার একটি প্রমাণ যে আপনি এই দোয়া পড়লে আপনার মনটা ভালো লাগে মনটা আপনার ভালো হয়ে যায় সুবহানাল্লাহ আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নেই অনেক শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক এনায়েত করুন আমিন আমিন অনেক শুকরিয়া শাইখ আমাদের সাথে সম্ভবত আরও একজন দর্শক সংযুক্ত আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনার পরিচয় দিয়ে কথা বলুন
জি আমরা শুনতে পাচ্ছি আপনার টিভি টিভি সেটের ভলিউমটা একটু কমিয়ে দেন প্লিজ আমি খরচ শেষে আয়তাল কুরসিটা আমি কখন পড়ব সালাম ফিরিয়ে নাতে এত দূর ছিল দুয়া মসুরের পরে আমি পড়ব আয়াতুল কুরসি একটা প্রশ্ন আমার আর একটা প্রশ্ন আমি যদি আমার আত্মীয় স্বজন গরিব থাকে যদি আমার স্বামীর বিনা হুকুমে যদি তাদের আমি কিছু দিয়ে সাহায্য করি এটা কি সঠিক নাকি এটা কি কিরকম হবে আয়াতুল কুরসি যে আমলটি অত্যন্ত চমৎকার আমল এবং এটি উনি কখন করবেন কিভাবে করবেন এটা জানতে চাই এটি প্রিয় বোন আপনি ফরজ সালাতের সিরিয়াল আছে জি সিরিয়াল বলতে ঠিক রাসূল সাল্লাল্লাহু একটা সিরিয়াল মেইনটেইন করতেন বলে যেমন তিনি সালাম ফিরিয়ে তিনি আল্লাহ আকবার বলতেন বলেও কিছু বর্ণনা আছে সালাম ফিরে তিনি আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক তারপর হচ্ছে আয়াতুল কুরসি কুল হুয়াল্লাহ কুল উযুরুল ফালাক কুল উযুরু বিন্নাস এরপরে আর অন্যান্য তাজকি মানে আজকারগুলো তিনি করতেন তো ফলে আপনি এটা সালাতের মধ্যকারের দোয়া না এটা এটা সালাত থেকে বের হওয়ার পর সালামের পরে মূলত আপনাকে আয়াতুল কুরসি পড়তে হয় ইনশাআল্লাহ অনেক শুকরিয়া জাযাকাল্লাহ শেখ ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে এই প্রশ্নটি আমরা আগের আগেও অনেকটা উত্তর পেয়েছি তারপরে আরেকটু যদি বলতেন যে স্বামীর অনুমতি ছাড়া স্বামীর ইনকাম থেকে উনি যদি ওনার গরিব আত্মীয় স্বজনকে দান করেন সেটা কোনো প্রবলেম আছে কিনা কোনো সমস্যা নেই প্রিয় বোন যদি স্বামীর এই ক্ষেত্রে অনুমতি থাকে অথবা তিনি এই বিষয়টিকে রিয়েক্ট করেন না এটি যদি এমন ব্যাপার হয় তাহলে আপনি এটি করতেই পারেন আদারওয়াইজ সেটি আপনার করার প্রয়োজন নেই আপনার যদি নিজের কোনো সম্পদ থাকে যেমন আপনার মহারণা টাকা আপনি পেয়েছেন সেটা আপনার কাছে রয়ে গেছে অথবা ধরুন আপনি পকেট খরচ পান সেটি আপনি আপনার রয়ে গেছে অথবা ধরুন আপনার বাবার সম্পত্তি তো আপনি পেয়েছেন মানে বাবার বাড়ি থেকে আপনার সম্পত্তি পাওয়ার কথা সেই সম্পত্তি থেকে আপনার যতটুকু আছে এখান থেকে আপনি যতটুকু করেন ততটুকু আপনি করবেন কারণ রাসূল সাল্লামকে প্রশ্ন করা হলো আফদালুস সাদাকাতি কোনটি মানে সর্বোত্তম সাদাকাত কোনটি তিনি বললেন জুহুদুল মুকিল মানে যার কম আছে ওই কম থেকে তিনি সাদাকা করা এটি হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় একজনের এক হাজার কোটি আছে তিনি সেখান থেকে এক কোটি দিলেন আর একজনের আছেই দশ সেখান থেকে তিনি এক দিলেন এটা কিন্তু অনেক অনেক বেশি আল্লাহর কাছে অথবা আপনি কম দেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ অনেক শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি দান সাদাকা করার তৌফিক দিন আমিন শেখ আরেকজন দর্শক আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনার পরিচয় দিয়ে কথা বলুন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমি নুরুন্নাহা লালমনিহাট সদর থেকে বলছি আমার প্রশ্ন হলো হাসির জবাব দিতে হবে এটা একটা শুনো যে এটা আমি শুনলাম যে এই হাসি সে হাসির জবাব দিলাম যে হাসি একজন দিলেন আমি জানি নি মুসলিম পাশ দিয়ে চলে গেলেন উনি উত্তর আলহামদুলিল্লাহ বলেছেন কিনা আমি জানি না এক্ষেত্রে আমার বিধানটা কি আর একটা কথা হলো অমুসলিম যদি হাসি দেয় সেক্ষেত্রে আমার কি বিধান এই একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন স্যার যে আমি একটু স্বপ্ন দেখেছি যে পরপর তিন দিন দেখেছি যে নতুন কাপড় আমি বানাতে দিচ্ছি বাড়ি কাপড়টা বড় হচ্ছে নাহলে ছোট হচ্ছে মানে প্রপার ভাবে মানে হচ্ছে না বানানো এই একটা আমার প্রশ্ন তৃতীয় প্রশ্ন যে বিয়েতে আলপনা আঁকা যাবে কিনা এই যে মেঝেতে যে আঁকা এটা কি আলপনা মেঝেতে মেঝেতে আলপনা ফুল টুল আচ্ছা 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 ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আপনি সাথে থাকুন ইনশাআল্লাহ সহায়ক উত্তর দিবেন জাযাকাল্লাহ প্রিয় দর্শক আমরা একটা ছোট্ট বিরতির সময়ে চলে এসেছি উপনীত হয়েছি আমরা একটি বিরতিতে যাচ্ছি ফিরছি অল্পক্ষণের মধ্যেই আমাদের সাথেই থাকুন বিরতির পর সুপ্রিয় দর্শক আপনার প্রত্যেককে আবারও স্বাগত জানাচ্ছি ইসলামী জীবন বিধানের আজকের আয়োজনে নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আমরা আবারও শাইখের কাছে যাচ্ছি শাইখ আপনাকে আবারও ধন্যবাদ মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমরা বিরতির পূর্বে আপনার কাছ থেকে অনেকগুলো প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম আমরা আরও চারটি প্রশ্ন পেয়েছিলাম বিরতির পূর্বে আমাদের বোনের প্রথম প্রশ্নটি ছিল যে হাঁচির জবাব দিতে হয় আমরা জানি কিন্তু রাস্তাঘাটে চলার সময় অপরিচিত কোনো ব্যক্তি
পাশে পাঁচ থেকে হাঁচি দিয়েছেন কিন্তু তিনি আলহামদুলিল্লাহ বলেছেন কিনা মানে মুসলিম কিনা আমি শিওর হতে পারলাম না তো আমার কি করণীয় দেখুন হাঁচি এর যখন আপনি শুনবেন যিনি হাঁচি দিয়েছেন তিনি যখন আলহামদুলিল্লাহ বলবেন তখনই কেবল আপনি আরহামুকাল্লাহ এটি বলবেন আদারওয়াইজ তিনি যদি আলহামদুলিল্লাহ না বলেন অথবা আপনি শুনতে পান না তখন আর আপনাকে আরহামুকাল্লাহ বলার দায়িত্ব আর আপনার উপর বর্তায় না আপনি তখন এমনিতে তার জন্য দোয়া করতে পারেন যদি আপনি জানেন যে তিনি মুসলিম তাহলে তার জন্য আপনি রহমতের দোয়া করবেন আর যদি অন্য কেউ হয় তাহলে তার জন্য হেদায়েতের দোয়া করতে পারেন হেদায়েতের দোয়া তো পৃথিবীর সবার জন্য করা যায় আল্লাহ আপনি তাকে হেদায়েত প্রদান করুন বা এইভাবে আপনি দোয়া করতে পারেন ইনশাআল্লাহ কিন্তু যে বাধ্যবাধকতার বিষয় এটি হলো যখন তিনি আপনাকে যেমন কেউ যদি আমাকে সালাম দেয় তাইলেই তো আমরা ওয়ালাইকুম আসসালাম বলার বাধ্যবাধকতা তৈরি হয় অন্যথায় আমার ওয়ালাইকুম আসসালাম বলার বাধ্যবাধকতা নেই কিন্তু সালাম দেওয়ার বাধ্যবাধকতা আছে তো সেক্ষেত্রে আপনি দোয়া করার বাধ্যবাধকতা আপনার আছে সর্বদাই করবেন কিন্তু উত্তরে যেটি বলা দরকার সেটি আপনার বলার বাধ্যবাধকতা তখন আর থাকে না তাহলে আমরা এই প্রশ্ন মানে এটুকুও পেয়ে গেলাম যে উনি বলছিলেন যে অমুসলিমের হাঁচি শুনলে আমরা অমুসলিমের হাঁচি শুনলে কিছুই করার নাই আপনি এটুকু বলতে পারেন যে এমনি সবার জন্য দোয়া করলেন সেটা করতে পারেন কিন্তু হাঁচি শুনলে কারণ সে তো আলহামদুলিল্লাহ বলেনি তাহলে আপনি কিভাবে আরহামুকাল্লাহ বলবেন কিছুই বলেন না হেদায়েতের দোয়া করা যাবে হেদায়েতের দোয়া করতে পারেন আল্লাহ তাকে হেদায়েত দান করুন অনেক শুকরিয়া শেখ জাযাকাল্লাহ ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে উনি একটি স্বপ্ন দেখেছেন মনে হয় একাধিকবারও দেখেছেন কয়েকবার দেখেছেন বললেন যে নতুন কাপড় উনি জামা বানাতে দিচ্ছেন কিন্তু সেটা বানানোর পরে ছোট হয়ে যাচ্ছে কিংবা বড় হয়ে যাচ্ছে ওনার ফিট হচ্ছে না আর কি তো এর দ্বারা আমরা দুটো নসিহা করি প্রিয় বোন প্রথম নসিহাটা হলো আপনাকে স্বপ্ন কখনো এভাবে সরাসরি কাউকেই বলবেন না আপনি মানে এরকম পাবলিকলি বলবেন না আপনি কাউকে পার্সোনালি কোনো একজন আলেম নির্ভরযোগ্য আলেমকে স্বপ্নের বিষয়টি আপনি জিজ্ঞেস করবেন ইনশাআল্লাহ আর দ্বিতীয়ত বিষয় হলো যে আপনি যে জামা কাপড়ের কথা বলেছেন জামা কাপড়ের ব্যাপারে কোরআনে আমরা কিন্তু জামার ব্যাপারে তিনটি ঘটনা ইউসুফ আলাইহিসসালামের সাথে সম্পৃক্ত ঘটনাগুলো পাই এবং এই ঘটনাগুলোতে জামার অনেক ধরনের বৈশিষ্ট্যের কথা বলা আছে সেখান থেকে যদি আমরা স্বপ্নের ব্যাখ্যার কথা বলি তাহলে আপনার জামাটা শর্ট অথবা একটু বেড়ে যাচ্ছে এটি আপনি কেবল অনুগ্রহ করে আপনার দিনদারিটাকে একটু চেক করুন আপনি অথবা আপনার পরিবারে যার জন্য জামা বানাচ্ছেন একটু দেখেন যে তার দিনদারিটা আসলে কোন লেভেলে আছে তার দিনে কোনো প্রবলেম আছে কিনা দিনে কোনো দিন প্র্যাকটিসের ক্ষেত্রে তার কোনো সমস্যা আছে কিনা এটু চেক করেন চেক করে ইনশাআল্লাহ দিনই বিষয়গুলো আরও একটু আরেকটু যত্নের সাথে পালন করুন কাইন্ডলি দিনই ইস্যুগুলো আরেকটু যত্নের সাথে পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অনেক শুকরিয়া জাযাকাল্লাহ শেখ ওনার তৃতীয় প্রশ্ন ছিল যে বিয়েতে অনেক রকমের সাজ গোজ হয় তার মধ্যে আলপনা একটি যেমন ফুল নানান রকমের ফুলের আলপনা মেঝেতে বা বিভিন্ন জায়গায় দেয়ালে অঙ্কন করা হয় এতে কোনো সমস্যা আছে কিনা না এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ যদি এটা অ্যাবস্ট্রাক্ট হয় ন্যাচারাল কোনো জিনিস হয় যেখানে কোনো প্রাণীর ছবি থাকবে না তাহলে আপনি সেটি করতে পারেন কিন্তু প্রশ্নটা হলো অন্য জায়গায় তাহলে যে এর জন্যে এই যেটা আমরা করছি এখানে কোনো বাড়তি অপ্রয়োজনীয় কোনো খরচ আছে কিনা কারণ আল্লাহ এবং আল্লাহ রাসুল আমাদেরকে অপ্রয়োজনীয় অনর্থক কাজ করতে নিষেধ করেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগ্বি মুরিদুন মিন হুসনি ইসলামিল মারই তারকুহুম আলা ইয়ানি একজন মোমেনের ইসলামের সৌন্দর্য হলো তিনি যা তার অনর্থক অপ্রয়োজনীয় সেখান থেকে তিনি তার নিজকে উইথড্র করেন এর পাশে আরেকটা জিনিস হলো যে অপ্রয়োজনীয় খরচ করা ওয়ালা তুবাদ্দির তাবদীরা ইনাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন যে তোমরা অপ্রয়োজনীয় অপচয় করো না অপ্রয়োজনীয় খরচ যেটা এটাকে অপচয় বলে অতএব বা অতিরিক্ত খরচ করো না ইনাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন যারা অপব্যয় করে তার হচ্ছে শয়তানের ভাই এটি কোনো অপব্যয়ের মধ্যে চলে যাচ্ছে কিনা এটি আপনাকে চেক করা দরকার আর চতুর্থ বিষয় হচ্ছে মনে রাখতে হবে সেই বিয়েগুলোই বারাকাপূর্ণ যেগুলোতে খরচ হয় কম সিম্পল এটা সিম্পল করুন মেক ইট সিম্পল বিয়েগুলোকে আমরা অনেক এক্সপেন্সিভ করার কারণে বিয়েগুলো জটিল হয়ে গেছে জেনাবে বিচার সহজ হয়ে গেছে বিয়েকে সহজ করে দিন মানুষ মনে করুক যে বিয়ে করতে খুব বেশি পয়সা লাগে না তাহলে কী হবে ছেলে ইয়াং ছেলে ফেলে ওরা দ্রুত বিয়ে করার চেষ্টা করবে এখন তার বিয়ে করার আগে মনে করতে হয় আমার ওয়াইফকে আমার এত ভরি স্বর্ণ দেওয়া লাগবে এত শত লোকের খাওয়ানো লাগবে তার জন্য এত ধরনের আইটেম কিনে নিতে হবে আবার এত ফার্নিচার কিনতে হবে এই সকল ভয়ে বিয়ে সাথেই বন্ধ করে দিয়েছে অথবা তারা বিয়ে করে যখন তার বিয়ের আর বয়স নাই 40 বছর বয়সে তাকে বিয়ে করতে কে বলে ও তো বিয়ের বয়স অনেক আগে পার হয়ে গেছে তার বিয়ের বয়স যখন ছিল তার যৌবনের শুরু বিয়ে কেন মানুষ করে তা তো বুঝতে হবে এগুলোকে সব বাদ দিয়ে তারা ওই সময় তারা বিয়ে করে এরপরে বিয়ের কোনো কার্যকলাপই না এবং এই কারণে এখন অপসংস্কৃতি বা অশ্লীলতা সমাজে এত বেশি বেড়েছে মেক ইট সিম্পল ইউ উইল গেট বারাকা সিম্পল করুন বারাকা পাবেন এই জন্যে এমনি একটা ওভারঅল কথা বললাম আর কি আর
করতে পারে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ অনেক শুকরিয়া শেখ জাযাকাল্লাহ আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনার পরিচয় দিয়ে কথা বলুন ওয়ালাইকুম আসসালাম আমি আয়েশা সিদ্দিকী পরিচয় সদস্য থেকে বলছিলাম আলহামদুলিল্লাহ জি বলুন প্লিজ জি ওকে আমার তিনটা প্রশ্ন নাম্বার প্রশ্ন হলো যে ছোট বাচ্চারা মারা গেলে তাদের নামে কি ডান্স কথা যে ডান্স করা যাবে তাদের মৃত্যু দিন বা জন্মদিনে আরেকটা প্রশ্ন হলো যে মহিলারা যে সেজদা দেয় সেই সেজদা অনেক হুজুরা বলে যে হাত জানমাজে রাখা যাবে না মানে কোন জানমাজে মিলিয়ে দেওয়া যাবে না আবার অনেক হুজুরে বলে জড়সায় হয়ে সেজদা দেবে তাহলে আমরা কোনটা সমান বলছি আচ্ছা বুঝতে পেরেছি বোন আপনার তিনটি প্রশ্ন অনেক ধন্যবাদ আপনাকে আপনি সাথে থাকুন ইনশাআল্লাহ শায়েক উত্তর দেবেন আলহামদুলিল্লাহ শায়েক আমরা এই বোনের কাছ থেকে আরও তিনটি প্রশ্ন পেলাম উনি প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন মানে একই প্রশ্ন মূলত যে ছোট বাচ্চারা মারা গেলে তো তাদের যে ব্যবহৃত যে কাঁথা পোশাক আশাক বালিশ সেগুলো মসজিদ মাদ্রাসায় কিংবা অন্য বাচ্চাদের ব্যবহারের জন্য দান করিয়ে দেওয়া যাবে কি না জি প্রেবন ছোটো বাচ্চারা যদি মারা যায় তাহলে তাদের পক্ষে আপনি দান সাদাকা করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ বরং তাদের জন্য সাদাকায় জারিয়ার মতো কোনো কিছু করতে পার যদি করতে পারেন তাহলে সেটি ভালো কল্যাণ করেন ইনশাআল্লাহ আর তাদের ব্যবহৃত জিনিসগুলো আপনি নিজে ব্যবহার করা বা আপনাদের যদি নিজেদের অন্য বাচ্চারা থাকে তাদের জন্য ব্যবহার করা অথবা অন্য কোথাও দান সাদাকা করে দেয়া কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এখানে কিছু কুসংস্কার আছে যারা মারা গেছে তাদের এগুলো অন্যকে ব্যবহার করতে দেয় না তাইলে তারও এরকম বিপদ হবে সুবহানাল্লাহ এগুলো কোত্থেকে আসছে সেগুলো চিন্তা চেতনা আমরা তো এগুলো কিছুই জানি না এগুলো সবই মিথ্যা মিথ্যা ধারণার উপর নির্ভরশীল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কুধারণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে একটা 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 মিথ্যা ধারণার উপর এগুলো নির্ভরশীল এই জন্য এগুলো এতটা ভয়ঙ্কর এগুলোকে কুসংস্কার মনে করে হালকা করার কোনো কারণ নেই কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমকে অমকের জামা পড়েছে দেখে এই জন্য তাকে আল্লাহ তাআলা বিপদ দেবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা এটা তো জুলুম এই জন্য আল্লাহ তাআলার ব্যাপারে এরকম জুলুমপূর্ণ কোনো ধারণা করা জায়েজ নেই আপনি এগুলো করবেন না দান সাদাকা করে দেবেন অথবা অন্য কেউ ব্যবহার করলে করুক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক শুকরিয়া শেখ ওনার তৃতীয় প্রশ্নে যাব তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনার পরিচয় দিয়ে কথা বলুন ওয়ালাইকুম আসসালাম হুজুর আমি নেত্রকোনা থেকে নীলুফ আক্তার আনন্দবাজার আলহামদুলিল্লাহ জি বলুন বোন জি আমার তিনটা প্রশ্ন হুজুর যে আমরা যেন স্বামীকে সালাম করি মানে স্বামীকে সালাম করা পায়ে পায়ে সালাম করা যাবে কিনা কিন্তু বিড়াল বাচ্চা অনেক সময় আসে আমি নামাজও বসলে কুলে আসে বসে পড়ে হাতে ছড়াইতে পড়ে বিছানায় এসে পড়ে তো ওর আব্বু এটা পছন্দ করে না কিন্তু আমি যদি গরু কিনি বা মানে ক্ষেত বন্ধক রাখি এর রেখে যদি মানে কোন সঞ্চয় করি তাই কি কতটুকু হবে আচ্ছা আচ্ছা আমরা বুঝতে পেরেছি বোন আপনার তিনটি প্রশ্ন অনেক ধন্যবাদ আপনি সাথে থাকুন ইনশাআল্লাহ শায়েক উত্তর দেবেন জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ শায়েক আরও তিনটি প্রশ্ন পেলাম তার আগে আমাদের আগের বোনের তৃতীয় প্রশ্নটি ছিল যে সাজদা সংক্রান্ত যে পুরুষ এবং মহিলাদের সাজদায় আসলে কোনো পার্থক্য আছে না প্রিয় বোন সাধারণত বেসিক কথা হচ্ছে যে এমন কোনো পার্থক্য নেই অতএব আপনি যখন সাজদা দেবেন আপনার এই যে এটা কি বলে বাহু না বাহু বাহু এই বাহু যেন কোনো অবস্থায় মাটির সাথে মিশে না যায় অথবা উরুর সাথে অথবা আপনার এই উরুর সাথে অথবা আপনার পাজরের সাথে যেন মিশে না যায় এটাকে আপনি আলাদা করেই রাখবেন ইনশাআল্লাহ অনেক শুকরিয়া শেখ আলহামদুলিল্লাহ আমরা সর্বশেষ যে বোন আমাদের নীলুফা বোন নেত্রকোনা থেকে বলেছেন প্রথম প্রশ্নটি ছিল যে স্বামীকে পা ছুঁয়ে সালাম করার যাবে কিনা এরকম একটি প্রশ্ন প্রিয় বোন পা ছুঁয়ে যেটাকে করা হয় এটাকে তো সালাম বলে না সালাম তো হলো আসসালামু আলাইকুম ওটাকে বলে কুর্নিশ অতএব আপনি জিজ্ঞেস করবেন যে কুর্নিশ করা যাবে কিনা না কুর্নিশ করা যাবে না তাহলে কি করতে হবে সালাম করা যাবে হ্যাঁ সালাম করা যাবে আর সালাম কি সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটাকে বলে সালাম ওটাকে সালাম বলে না আর সেটি হলো কুর্নিশ সেটি আপনি করবেন না দ্বিতীয়ত বিষয় হলো
আপনি স্বামীকেই তো সালাম প্রদান করবেন, শান্তি আপনি কার জন্য কামনা করবেন? স্বামীর জন্য শান্তি কামনা করবেন, আসসালামু আলাইকুম বলবেন, স্বামীকে জড়িয়ে ধরবেন, তাকে আদর করবেন, এটাই মূলত ভালোবাসা বাড়ায়। এই যে নতুন সংস্কৃতি আমাদের মধ্যে যেটি তৈরি হলো, পাঁচ হয়ে সালাম দেয়, এটা সম্মান করা, এটাকে সম্মান কে বলাচ্ছে? স্বামী বাসা থেকে বাইরে থেকে আসবে, তাকে আদর করবেন, তার হাতটা ধরে তাকে নিয়ে বসাবেন, তার যদি বাইরে থেকে কোনো জিনিস নিয়ে আসে একটু ইয়ে করবেন, একটু হাসি মুখে তাকে রিসিভ করবেন, প্রথম ইমপ্রেশনটা যেন অত্যন্ত ভালো থাকে। প্রথম ইমপ্রেশনটা তাকে একটু প্রয়োজনে চা কফি ইত্যাদি বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ বাইরে থেকে তিনি হয়তো বা কর্ম ক্লান্ত হয়ে আসছেন, অথবা রাস্তায় কত ধরনের সমস্যা থাকে এগুলোর কারণে তিনি বিরক্ত অবস্থায় থাকেন, যেন আপনার ফার্স্ট লুকটাই যেন ভালো লাগে তার কাছে। আপনি একটু প্রয়োজনে সেজেগুজে থাকবেন, স্বামীরাও কিন্তু স্ত্রীদের জন্য সেজেগুজে থাকবে, আপনি সম্ভব হলে একটু সেজেগুজে থাকবেন। ভালোবাসা কাকে বলে? আমাদের ভেরি আনফর্চুনেটলি আমাদের মায়েরা বা আমাদের বোনেরা, আমাদের নারীরা, তারা সাজে হচ্ছে অন্য মানুষদের জন্য, অন্যদেরকে দেখাবে জন্য সাজে তারা, অথচ সাজা উচিত তার স্বামীর জন্যে। ভালোবাসা তো স্বামীকে শো করবে, অন্য কাউকে কী শো করবে? অন্য কাউকে তার সৌন্দর্য শো করা হলো জেনা, আর স্বামীকে শো করা হচ্ছে এটা ভালোবাসা, এটা এবাদত। অতএব আপনি আপনার এবাদতটা করুন, এটি করুন, এই কাজগুলো আপনাদের জন্য উত্তম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া শেখ, জাজাকাল্লাহ। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে উনি একটি বিড়াল ছানা নিয়ে এসছেন, তো নামাজের সময় বিড়াল ছানা অনেক সময় কোলে উঠে বসে পড়ে, তারপরে বিছানায় চলে আসে, তো ওনার স্বামী আবার সেটা পছন্দ করছেন না। এটি প্রথমত হচ্ছে যে আপনার স্বামী এটা পছন্দ না করার কোনো কারণ না, ইন্নাহা মিনাত তাওয়াফিন ওয়াত তাওয়াফাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বিড়ালগুলো এগুলো তোমাদের চারপাশে ঘুরে, অতএব এগুলো অপবিত্র না, এগুলো কোনো অপবিত্র কোনো কিছুকে অপবিত্র করে না, কোথাও কোনো খাবারের মধ্যে মুখ দিলে ওই খাবারটাও খাওয়া যায়, যায় যাচ্ছে, তো ফলে আপনার গায়ে এসে বা কোলে এসে বসলে কোনো সমস্যা নেই, আপনি সেটি করতে পারেন। আপনার স্বামীকে বুঝাবেন যে এটা তো তাওয়াফিন ও তাওয়াফাত বলতে রাসূল স্বামী বুঝিয়েছেন তোমাদের চারপাশে এগুলো ঘুরে, অতএব এটি অপবিত্র কোনো কিছু না, আর এর কারণে তার মধ্যে যেন কোনো বিরক্তি ভাব তৈরি না হয়। তবে আমরা আবারও যে কথাটি শুরু করেছিলাম, প্রিয় বোন, আমাদের পারিবারিক জীবনটি আমাদের জন্য হ্যাভেন, সেই কারণে পারিবারিক জীবনে এই সকল কারণে যেন কোনো অশান্তি তৈরি না হয়। যদি আপনার স্বামী যদি এটাকে ডিসলাইক করে, তাহলে প্রয়োজনে এটা আপনি করবেন না, তিনি যেটাকে পছন্দ করেন সেটি করুন, এবং স্বামীদের উচিত স্ত্রীরা যেটা পছন্দ করে ভালোবাসে সেটা করা, কারণ এটা তো মিউচুয়াল আপনার লাভ অ্যান্ড অ্যাফেকশনের ইস্যু, প্রত্যেকে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা রাখা দরকার। অনেক শুকরিয়া শেখ, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন এই জিনিসগুলো প্র্যাকটিস করার। জাজাকাল্লাহ শেখ। ওনার তৃতীয় প্রশ্ন ছিল যে ওনার স্বামী এনজিওতে চাকরি করেন, তো উনি বলছেন যে এনজিওর টাকা দিয়ে ওমরা কিংবা হজ হবে না, আরেকটা কথা বলছেন যেহেতু ওমরা হজ হবে না কিন্তু এই রকম টাকা দিয়ে অন্য জায়গায় বিনিয়োগ করা, উনি একটা শব্দ উচ্চারণ করেছেন জমি বন্ধক, তো এই প্রসঙ্গে আপনি কি বলবেন? প্রিয়বন, প্রথমত হচ্ছে এনজিওর টাকা দিয়ে হজ ওমরা হবে না এই কথা আমরা বলতে পারি না, আনটিল অর আনলেস জানি হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য এনজিও যেখানে তিনি কাজ করছেন, এই নেচারটা কি এটা জানতে হবে আমাদেরকে, এটা জানা দরকার। দুই নম্বর বিষয় হচ্ছে যদি ইনকামটা যদি সন্দেহপূর্ণ হয়, যেটাকে ডাউটফুল ইনকাম বলে, সন্দেহপূর্ণ হলে সেটি দিয়ে আপনি এবাদতের কাজে অথবা খাবারের কাজে এটাকে ব্যবহার করবেন, অন্য কাজে ব্যবহার করেন, যেমন ধরুন আপনার বাড়ি কেনা, বাড়ি করা দরকার, অথবা ধরুন আপনার গাড়ি করা দরকার, অথবা ধরুন অন্যান্য আছে না যেগুলো ধরুন ইয়ে করার জন্য জমি কেনা দরকার বা মানুষকে সাহায্য সহযোগিতা করা দরকার, এই সকল কাজে আপনি সেগুলোকে ব্যবহার করবেন আপনাদের এবাদতের জন্য, যেমন হজ ওমরা করতে যাওয়া অথবা ধরুন খাদ্য কেনা, এই সকল কাজগুলো আপনারা করবেন না, দুই নম্বর কথা। তিন নম্বর কথা হলো আপনি যেটি বলছেন জমি বন্ধক রাখা, বন্ধক রাখাটাই তো হারাম কাজ, অথবা একদিকে আপনার ডাউটফুল ইনকাম, আরেকবার নতুন ডাউটফুল একটা জায়গায় আপনি এটাকে ইনভেস্ট করবেন তা তো হতে পারে না, তো সুদি কোনো কারবার এটাকে লাগানো যাবে না, বন্ধকটা এক ধরনের সুদি কারবার, শতভাগ সুদি কারবার, সেখানে বন্ধক না লিখে করে আপনার জমি ইজারা নিতে পারেন, জমি ইজারা যেখানে ধরুন জমি এখানে ভাড়া নিলেন, যেটা বার্ষিক হতে পারে আবার পঞ্চবার্ষিক হতে পারে, তো সেখানে ভাড়া নিয়ে সেখানে আপনি বিভিন্ন ধরনের উৎপাদন করবেন, সেটি আপনি করতে পারেন ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শেখ, জাজাকাল্লাহ। আমাদের সাথে আরও একজন দর্শক আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে কথা বলুন। দুঃখিত প্রিয় দর্শক, লাইনটি কেটে গেছে, আপনি আবার একটু চেষ্টা করুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ শেখ, আমরা আবার একটু আমাদের টপিকে যদি ফিরি, পরনিন্দায় আমল নষ্ট হয় আপনি বলছিলেন, তো আসলে এই যে আমল যে নষ্ট হচ্ছে, অথচ আমরা সচেতন কিংবা অসচেতন, আমরা অনেকেই আমরা এই বিষয়টিকে নানাভাবে ব্যাখ্যা করছি, এবং অনেকেই আবার একটা যুক্তিও আমরা উপস্থাপন করি যে না এতটুকু আলোচনা করা যাবে এরকম, তো যেটা আবার অনেক সময় দেখা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংজ্ঞাটা দিয়েছেন সেটাকে আমরা লঙ্ঘন করছি, নিজেরাই নিজেদের মতো করে সেট করে নিচ্ছি, তো এই যে প্রবণতাটা, এই এটার থেকে আমরা কীভাবে বেরিয়ে আসব? আমি এখানে মোটা দাগে কয়েকটা মানে সূত্রের মতো করে বলি। প্রথমত হচ্ছে যে
কারো অনুপস্থিতিতে কারো কারো অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন কোন আলোচনা করা যে আলোচনাটি শুনলে তিনি অপছন্দ করবেন কিন্তু আলোচনাটি সত্য এটাকে বলে গীবাত বা পরনিন্দা এই পরনিন্দাকে ইংরেজিতে বলে ব্যাক বাইটিং শব্দটি থেকেই বোঝা যায় এটি কতটা ঘৃণিত পিছনে কামড়ানো পেছনে কামড়ানো আল্লাহ তাআলা বলেছেন যে যে লা ইয়াকতাব বাদুকুম বাদা তারপরে কি বলেন তোমরা কি তোমাদের মৃত কোনো ভাইয়ের মাংস খাওয়াকে তোমরা পছন্দ করবে অতএব কারো গীবত করা মানে হচ্ছে তার কোনো মৃত ভাই ইনি মারা গেছেন তার কি সহোদর কোনো ভাই মারা গেছেন ওই ভাইয়ের মাংস খাওয়া এটাকে কোনো ফাকারি তুমি তোমরা তো এটা অপছন্দ করবে পৃথিবীর কোনো মানুষকে এটা করতে পারে ভাই মারা গিয়েছে আপন ভাই তার গোশত এবার কেটে কেটে এনে রান্না করে খাচ্ছে এটা কোনো মানুষ করতে পারে এটা যতটা ঘৃণিত গীবতটা ঠিক এতটাই ঘৃণিত পরনিন্দা ঠিক এতটাই ঘৃণিত এটা সামাজিক একটা ব্যাধি এটা ব্যক্তির একটা রোগ ব্যাধি তার জন্য চিকিৎসা হওয়া দরকার আবার যদি কোনো সমাজে বা কোনো প্রতিষ্ঠানে যদি এগুলো হয় তাহলে এটা ব্যাধি এবং এটা চিকিৎসা হওয়া দরকার আমি দেখেছি বহু সমাজ এর কারণে ধ্বংস হয়ে গিয়েছে বহু পরিবার ধ্বংস হয়েছে বহু প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে কেবলমাত্র গীবতের কারণে শেখ আমরা আসবো আবার আপনার কাছে এই জায়গাটাতেই যে যে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে এবং কথা শুনবো আপনার একটা বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আবারও নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি অল্পক্ষণের মধ্যেই আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক বিরতির পর আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী জীবনবিধানের আজকের পরিবেশনায় নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আমরা শেখের কাছে আবারও যাই শেখ আপনাকে আবারও ধন্যবাদ মোবারকবাদ আমরা যে জায়গাটা এসেছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আপনি কথা বলছিলেন যে আসলে এই যে ব্যাক বাইটিং পরনিন্দা এটা যেন একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গেছে আমাদের সমাজে যেন একটা এটা এটা যেন যারা করছি যারা করছেন তাদেরকেও আমরা ওইভাবে নোটিস করছি না কিংবা যেভাবে নিন্দাবাদ করার কথা যেভাবে কারেকশন করে দেওয়ার কথা সেটাও করছি না আমরা কেমন জানি একটা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছি এই জায়গাটায় আপনি বলছিলেন যে এখানে দেখুন এই যে বহু লোক ধরুন হারাম খায় কেউ মদ খাচ্ছে কেউ হয়তোবা জেনা করছে কেউ হয়তোবা ধরুন কোনো হারাম কাজ করছে এটাকে আমরা খুবই খারাপ চোখে দেখি কিন্তু তার চেয়ে অনেক বেশি জঘন্য হলো গীবত অনেক অনেক বেশি জঘন্য জঘন্যতার একটি চিত্র তো আল্লাহ তাআলাই তুলে ধরেছেন সূরাতুল হুজরাতে যে আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু তোমরা কি তোমাদের কোনো মৃত ভাইয়ের গোশত কেটে তারপরে এটাকে রান্না করে খাওয়াকে পছন্দ করবে তা তো করবে না তাহলে তো তাই এবং রাসূল ইসলামের সামনে এটা দেখানো হলো যে আসলে কীভাবে ঘটনাটি ঘটে তাহলে এই কাজগুলো কিন্তু অহরহই হচ্ছে এবং লোকের একটা সেলিব্রেট করছে অ্যাপ্রিসিয়েট করছে ফ্যাসিলিটেট করছে যারা এই সকল কাজগুলো করে তাদেরকে এবং আমরা এটাকে অপরাধ হিসেবে দেখছি না বরং কেউ যদি কারো বিরুদ্ধে কোনো নিন্দাবাদ করে অথবা পরনিন্দা করে তখন সেটাকে আমরা আরেকটু উস্কে দিই সেখানে আমরা নিজের আবারও আরও কিছু তথ্য সেখানে সংযোজন করে এটাকে আরও ঘোলাটে করার চেষ্টা করি কিংবা নিজের স্বার্থ উদ্ধার হচ্ছে কি না হচ্ছে কি না এটা আমরা প্রায়োরিটি দিচ্ছি এখানে একজন মোমেনের ইজ্জত সম্মান রাসূল ইসলাম কাবার চারপাশে তিনি তাওয়াফ করছিলেন এবং তিনি বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হে কাবা তোমাকে সাক্ষী রেখে বলছি যেই রবের হাতে আমার প্রাণ তার শপথ করে আমি বলছি ইন্না হুরমাতাল মুমিন তোমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন মোমেনের মর্যাদা তার আত্মসম্মান তার মর্যাদা তোমার মর্যাদার চেয়ে অনেক অনেক বেশি আচ্ছা কাবা শরীফকে কেউ যদি ভাঙে তাকে আমরা কি বলবো মানে বলুন তো আমরা ইয়াজিদকে গালি দেই অথবা ধরো নিজে হাজ্জাজ বিন ইউসুফকে কারণ কি কাবা শরীফ ভেঙেছে কাবাকে ভাঙার চেয়েও বড় অপরাধ হলো একজন মোমেনের ইজ্জতকে নষ্ট করা একজনের সম্মানকে নষ্ট করা সম্ভ্রমকে নষ্ট করা তার মানে তার গীবতের মাধ্যমে তার সম্মান সম্ভ্রম নষ্ট হয় এই কাজগুলো মুসলমানরা করে যাচ্ছে এবং যিনি করছেন তিনি কত বড় ধরনের কত ভয়ঙ্কর অপরাধ করছেন তার কিন্তু সকল আমল বরবাদ হয়ে যাচ্ছে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা এটা কি সাধারণ কথা ওয়াইলুন আল্লাহ যদি বলেন ধ্বংস তার জন্যে যারা হুমাজা লুমাজা যারা পরনিন্দা করে যারা পরচর্চা করে বেড়া যারা ছিদ্রান্বেষণ করে এবং কোরআন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ফালা তুত ওয়ালা তুতি কুল হাম্মা হাল্লাফি মাহিন হাম্মাজিম মাশাঈ বিনামিম যারা পরনিন্দা করে পরচর্চা করে ছিদ্রান্বেষণ করে লোকদের কথা একজনের কথা আরেকজনের কাছে নিয়ে লাগায় এই সকল ব্যক্তিদের অনুসরণ করবেন না এদেরকে ছুঁড়ে ফেলে দিন এরা সমাজে এরা এরা এই সমাজের ব্যাধি এরা অথবা সমাজে চলার মতো এরা যোগ্য না এরা অযোগ্য সমাজের অথবা এদেরকে ছুঁড়ে ফেলে দিন এটি হচ্ছে কোরআনের নির্দেশ এদেরকে অনুসরণ করা না এদের সাথে থাকা না কোরআন আল্লাহ তাআলা বলেছেন যারা এই জাতীয় কথাবার্তা বলে এবং যারা শুনে এরা কাফের অথবা মুনাফিকদের অন্তর্ভুক্ত
অথবা এই ব্যক্তির অন্তরে নেফাক আছে, এ তো মোনাফেক, সে তো ইমানদার না সত্যিকার অর্থে। ইমানদার হলে একজন মোমেন আরেকজন মোমেনের জন্য আর নাসিহা আদ্দিন ওয়ান নাসিহা, দিন ওয়ান নাসিহা, দিন হচ্ছে নাসিহা, দিন হচ্ছে নাসিহা। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের মূল্যবোধটা তৈরি হয় না জাতীয়ভাবে, এটা একটা জাতীয় ন্যাশনাল একটা ক্রাইসিস যে মূল্যবোধ আমাদের তৈরি হয় না। আমরা কল্যাণ কামিতা বুঝি না, আমরা কেবলমাত্র আরেকজনের পিছনে পিছনে লেগে থাকা, মানুষের ক্ষতি সাধন করা, এটাই আমাদের ইয়ে হয়েছে। এবং শয়তান এই জায়গায় কী পরিমাণ সফল দেখেন, শয়তান এই কাজগুলো ভালো মানুষ, আমরা যাদেরকে ভালো মানুষ বলি, নামাজ পড়ে, রোজা রাখে, মসজিদে প্রথম কাতারে থাকে, হজমরা করে, এরাও কিন্তু এগুলো দেদারসে করে যাচ্ছে, এবং তিনি জানেন না যে তারা এগুলো কিন্তু আগুনের মতো করে সব গীবত আগুনের মতো করে সব ছাই করে দিচ্ছে, ছাই করে দিচ্ছে, আমল তার কোনো কাজে লাগবে না। অনেক শুকরিয়া শেখ। একজন দর্শক আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম, আমি লায়লা বলছি ধানমন্ডি থেকে। আলহামদুলিল্লাহ। আমার একটু প্রশ্ন, সেটি হলো যে আমরা তো ইস্তেগফার করি সব সময়, কাজে কর্মে ফাঁকে ফাঁকে সব সময় করতে করতে, তো তেমনি ভাবে দরুদ শরীফ পড়ি, তো পড়ার সময় যেমন ফর এক্সাম্পল আমি কিচেনে সবজি কাটছি তখন পড়ছি, তো আমার ভালো লাগে বেশি পড়তে দরুদ ইব্রাহিম পড়তে, তো সেই ক্ষেত্রে আমি প্রত্যেকবার যখন পড়ব প্রত্যেকবারই কি আমাকে শুরুতে বিসমিল্লাহ রহমানের রহিম পড়তে হবে, নাকি আমি কন্টিনিউ করে যেতে পারবো, এটি জানার জন্য। আমি ভয় পাই যে আমি যদি বিসমিল্লাহ না বলি তাহলে হয়তো আমার এটা গ্রহণযোগ্য হচ্ছে এটার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, অনেক ধন্যবাদ বোন আপনাকে, আপনি সাথে থাকুন ইনশাআল্লাহ শায়েখ উত্তর দিবেন। শেখ, আরেকজন দর্শক আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে কথা বলুন। প্রিয় দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলুন এবার প্লিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি আপনি বলুন প্লিজ। আমি ঢাকা কেরানীগঞ্জ থেকে রাশিনা বলছি। জি আলহামদুলিল্লাহ, বলুন। আমি যদি বলি তাহলে কি কোনো গুণ হবে? আর আমার ছয়তলা একটা বাড়ি আছে, ওইতে যে বাড়া ওঠে, ওই বাড়া আমার সংসারই খরচ হয়ে যায়, বাড়তি কোনো টাকা থাকে না, আর আমার স্বামী কোনো ইনকাম নাই, সে বসা, তাহলে আমি যদি জাকাত কোরবানি না দিই তাহলে আমার কোনো গুণ হবে কিনা? দ্বিতীয় প্রশ্নটি আরেকবার বলবেন বোন প্লিজ, দ্বিতীয় প্রশ্নটি। মানে আমার ছয়তলা একটা বাড়ি আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সব বাড়ি মানে টাকা পয়সা সব মানে বাড়িতেই মানে খরচ হয়ে গেছে, এখন বাড়ির যে বাড়া ওঠে বাড়ায় আমার সংসারই সব খরচ হয়ে যায়, অনেক সময় ঘর অনেকগুলো খালি থাকে, আর আমার স্বামীর কোনো ইনকাম নাই, এখন আমি যদি ওই যে কোরবানি না দিই কোনো হবে কিনা? আচ্ছা, এবার আমরা বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি সাথে থাকুন ইনশাআল্লাহ শায়েখ উত্তর দেবেন, জাজাকাল্লাহ। আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা আরও তিনটি প্রশ্ন পেলাম, তো আমরা তার আগে আমরা যে জায়গাটায় ছিলাম কথায় এটা একটু, হ্যাঁ এই জায়গাটাতে সেটা, এই জন্য আমরা বলবো যে কোনো মুসলিম এটি কিন্তু তিনি ইন্টারনালি একেবারে আভ্যন্তরীণভাবে তিনি যখন বেকারগ্রস্ত হন, রোগাগ্রস্ত হন, তখন তিনি কেবলমাত্র এই জাতীয় প্রবণতা তিনি গ্রহণ করতে পারেন। আমাদের দায়িত্ব হলো যে আমরা সমাজগুলোকে বা পরিবারগুলোকে অথবা আমাদের প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করার জন্য এগুলোকে একবারে জিরো টলারেন্সে নিয়ে যাওয়া দরকার, এবং এক্ষেত্রে যারা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করেন তাদের দায়িত্ব অনেক অনেক বেশি। তারা কোনো অবস্থায় যারা গীবত করেন মনে রাখা দরকার, এটা একটা মূলনীতি, এটা ইসলামের মূলনীতি। কেউ যদি আপনার কাছে অন্য কারো বিরুদ্ধে কথা বলে থাকে তাহলে আপনি নিশ্চিত থাকুন এ ব্যক্তি আপনার বিরুদ্ধে অন্য জায়গায় কথা বলছে, আপনি নিশ্চিত থাকুন। আপনি যদি তাকে টলারেট করেন তাইলে তিনি নিশ্চিত থাকেন যে আপনার বিরুদ্ধে গিয়ে অন্য জায়গায় কথা বলবে, এটা মূলনীতি। দুই নম্বর মূলনীতি হলো একটা থ্রি ফিল্টারিং মেকানিজম আমাদের ব্যবহার করা দরকার, যেটা ইমাম শাফি রহমাল্লাহ করতেন, থ্রি ফিল্টারিং মেকানিজম। কেউ তার কাছে এসে যদি কারো বিরুদ্ধে বলতো বলতো তিনি বলতেন ভাই থামো, তুমি আমাকে আগে তিনটা প্রশ্নের উত্তর দাও, তুমি আমাকে যে কথাটি বলতে চাচ্ছ এ থেকে আমার কোনো লাভ আছে? বলে না, লাভ নেই। আচ্ছা তাহলে দুই নম্বর কথা হলো এ থেকে তোমার কোনো লাভ আছে? না, লাভ নাই। আচ্ছা যার ব্যাপারে বলতো তার কোনো লাভ আছে? না, লাভ নাই। তাহলে তুমি আমাকে কেন এই কথা শোনাচ্ছ? যাকে বল আমার কোনো লাভ নাই, ওই ব্যক্তির কোনো লাভ নাই, তোমারও কোনো লাভ নাই, তাহলে কেন তুমি এগুলো বলছো? তাহলে এটা রোগ। এই যারা এই রোগে আক্রান্ত তাদের নিজেদেরকে পরিবর্তন করা দরকার। এটা যদি আপনারা না করেন, আমরা যদি না করি, তাহলে কোথাও আমরা শান্তি পাবো না।
অনেক শুকরিয়া শেখ জাযাকাল্লাহ আমাদের হাতে সময় খুবই কম 2 মিনিটেরও কম সময় আমরা ছোট করে এই তিনটি প্রশ্নের উত্তর প্রথম প্রশ্নটি হলো যেটি ছিল মূল কথা যে দুরুদ ইব্রাহিমি পড়তে গেলে বারবার পড়তে গেলে এটা বিসমিল্লাহ বলা লাগবে না প্রিয় বোন যদি বিসমিল্লাহ বলতে হয় তাহলে বিসমিল্লাহর আগে আরেকবার বিসমিল্লাহ বলা লাগবে ওই বিসমিল্লাহর আগে আরেকবার বিসমিল্লাহ ওই বিসমিল্লাহর আগে আরেকবার বিসমিল্লাহ তাহলে তো কোনো কাজই হবে না দুরুদ ইব্রাহিমের আগে বিসমিল্লাহ বলা লাগে না গুরুত্বপূর্ণ কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ যেমন খাওয়ার আগে বিসমিল্লাহ জামা কাপড় পরার আগে বিসমিল্লাহ ওযু করার আগে বিসমিল্লাহ গাড়িতে ওঠার আগে বিসমিল্লাহ নামার আগে বিসমিল্লাহ এই জাতীয় কাজে আপনি বিসমিল্লাহ বলবেন কিন্তু দুরুদ পড়ার জন্য দোয়া করার জন্য আপনি প্রত্যেকবারই নতুন নতুন করে বিসমিল্লাহ বলতে হবে না ইনশাআল্লাহ অনেক শুকরিয়া শেখ জাযাকাল্লাহ আমাদের এরপরের যে বোন কেরানীগঞ্জ থেকে ফোন করেছেন ওনার প্রথম প্রশ্নটি ছিল মিথ্যা কসম সংক্রান্ত যে কেউ যদি কোরআন ছুঁয়ে কোরআন হাতে নিয়ে স্পর্শ করে মিথ্যা কসম করে এই বিষয়টি কি মানে ঠিক আছে কিনা এটা ভয়ঙ্কর জঘন্য অপরাধ বিশেষ করে কোরআনকে সাক্ষী বানানো লা তাজআলুল্লাহ উরদাতান লিআইমানিকুম কোরআনকে আল্লাহকে কোনো শপথের মাধ্যম বানানো মানে যেটাকে এটা এটাকে কোনো উপলক্ষ বানানো এটি কোনো অবস্থায় ঠিক না তো এটি আপনি করবেন না তারপরে যদি কোনো শপথ করে থাকেন তাহলে সেই শপথ পূর্ণ করবেন যদি ভালো শপথ হয় আর যদি শপথটি ভালো না হয় তাহলে আপনি সেই শপথ পূর্ণ করবেন না বরং শপথের বিপরীত কাজ আপনি করবেন যেটি বৈধ কাজ এবং এর বিপরীতে আপনি 3টি রোজা রাখবেন অথবা 10 জন মিসকিনকে খাবার দিয়ে দেবেন ইনশাআল্লাহ 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 আল্লাহ রহম করুন আমাদের উপরে হেফাজত করুন এই ধরনের কাজ থেকে দ্বিতীয় প্রশ্নটি ছিল যে ওনার 6 তলা একটি বাড়ি আছে কিন্তু ওনার স্বামীর আর কোনো ইনকাম নেই বাড়িটি থেকে যা ওনার যাদের যা জমানো ছিল সহায় সম্পদ সবই এই বাড়িতে ইনভেস্ট হয়েছে এখন বাড়ি ভাড়া থেকে যা আসে তাতে প্রাত্যহিক সংসার খরচ বাদে তেমন কিছুই আর অবশিষ্ট থাকে না এই জন্য কোরবানি বা এই জাতীয় যে কাজগুলো করতে পারেন না ইবাদতগুলো বিশেষ করে কোরবানির কথা বললেন তো এটা কোনো সমস্যা আছে কিনা হ্যাঁ দেখুন প্রিয় ভবন আপনি আপনি জাকাত বা কোরবানি এগুলো তো আপনার উদ্বৃত্ত সম্পত্তি থেকে আপনি দেখবেন যেহেতু আপনার সম্পত্তি উদ্বৃত্ত থাকছে না তাহলে আর আপনার জাকাত দেয়া অথবা কোরবানি দেয়া লাগবে না যদি উদ্বৃত্ত থাকে তাহলে দিতে হবে তবে একটি জিনিস মনে রাখা দরকার তা হচ্ছে যে আমাদের খরচটা যেন ল্যাভিশলি না হয় ল্যাভিশলি মানে হচ্ছে কি খুব ব্যাপকভাবে অপ্রয়োজনীয় খরচ করছি দেদারসে খরচ করে যাচ্ছি এটি কিন্তু কল্যাণকর মানুষের লক্ষণ না খরচ কম করে হচ্ছে বুদ্ধিমান মানুষের লক্ষণ অনেক শুকরিয়া শেখ জাযাকাল্লাহ আমাদের হাতে আজকে আর সময় নেই আপনাকে আবারও অনেক ধন্যবাদ মোবারকবাদ এবং কৃতজ্ঞতা আপনাকে অনেক ধন্যবাদ জাযাকুমুল্লাহ প্রিয় দর্শক হাতে একেবারেই সময় নেই বিদায় নিচ্ছি আমাদের আগামীকালকের আয়োজন দেখার সাদর আমন্ত্রণ আল্লাহ হাফেজ ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু